আসসালামু আলাইকুম, আমি এমডি সাজ্জাদ হোসাইন। আমাদের নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ভালো রাখার উপায়ের দ্বিতীয় পর্ব এটি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যারা প্রথম পর্বটি মিস করেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, সম্পর্কের মধ্যে ভালোবাসার ছোঁয়া রাখা। ভালোবাসার ছোঁয়াটা যে সবসময় শারীরিক হতে হবে তা কিন্তু নয়, একে অপরের মন ছুঁয়ে যাওয়াটাও ভালোবাসার মধ্যেই পড়ে। রাস্তায় চলতে চলতে একটুখানি হাতটা ছোঁয়াও সম্পর্কের মধ্যে এক অন্য অনুভূতি প্রদান করে। কিংবা একে অপরের চোখে চোখ রেখেও কত মিষ্টি মধুর ভালোবাসা মনে পড়ে। ছোট্ট ছোট্ট খুনসুটি, হা হা করে মন খুলে হাসি, কিছু সময় একটু দুষ্টুমি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা মধুর করে তোলে। নাম্বার টু, ভুল মনে হলেও করা প্রতিক্রিয়া নয়। অনেক সময় এমন হয় যে খুব ভালো করেই আমি বুঝতে পারছি যে আমার পাশের মানুষটা আমাকে ভুল বুঝছে, কিন্তু সে হয়তো এমন কোনো কাজ করছে যেটা ভুল, কিন্তু সেই মুহূর্তে সে আমার কথা শুনতেও চাইছে না। এক্ষেত্রে তাকে একটু সময় দিয়ে তার মনটা একটু শান্ত হলে ধীরে সুস্থে কথা বলা উচিত। কিন্তু আপনি যদি সেই মুহূর্তেই হাইপার হয়ে যান তাহলে অশান্তি চরম পর্যায়ে পৌঁছাবে। ওই সময় এমন কোনো কথা কিংবা ভাষা প্রয়োগ করা উচিত নয় যেটা পরবর্তীতে কষ্ট দেয়। নাম্বার থ্রি, বিশ্বাসের বন্ধন। দুজন দুজনকে বিশ্বাস করাটা ভীষণ প্রয়োজন। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই টিকতে পারে না। বিশ্বাস একটি সম্পর্কের মূল ভিত। এমন প্রচুর সম্পর্ক আছে যারা নামে স্বামী স্ত্রী, সমাজের চোখে স্বামী স্ত্রী, কিন্তু তাদের মধ্যে বিন্দুমাত্র মিল নেই বা দুজন দুজনকে কেয়ারই করে না, অথচ একই ছাদের নিচে বসবাস করছে। যে সম্পর্কের মধ্যে শ্রদ্ধা নেই, সম্মান নেই, বিশ্বাস নেই, সেই সম্পর্ক মৃত। একটি জীবনের কি মূল্য আছে যদি স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটা সুন্দর না হয়? নাম্বার ফোর, ক্রোধ পরিত্যাগ করুন। বিবাহ বন্ধনটা পৃথিবীর মধ্যে সব থেকে মধুর একটি বন্ধন। এই বন্ধনকে সুন্দর রাখার দায় আমাদের প্রত্যেকের, কারণ যে পরিবেশে একটি সুস্থ সম্পর্কের দম্পতি বসবাস করে সেই পরিবেশের আশেপাশেও একটি সুন্দর বার্তা প্রেরিত হয়। কিন্তু যে পরিবেশ একটি দম্পতির মধ্যে নিত্যদিনের কলহ চলে সেই পরিবেশে বিবাহ সম্পর্কে ভুল বার্তা পৌঁছায়। এই কলহের কারণে অনেকে বিবাহ করতে ভয় পায়। এছাড়া ক্রোধ সব কিছু ধ্বংস করে, কোনো ভালো কিছু সৃষ্টি করতে পারে না। তাই ক্রোধ পরিহার করুন এবং সম্পর্কের মধ্যে মাধুর্য বয়ে আনুন। সুপ্রিয় দর্শক, দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালোর আলোয় আলোকিত হোক পৃথিবী, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।